আজ হলো ডে সিক্স, মানে 30th December। আমরা কলকাতা থেকে রওনা হই 25th December। সেদিন রাতে মালদায় মেঘদূত লজে হল্ট করি। 26 তারিখে কুয়াশা ভেদ করে জঙ্গলের ঘন অন্ধকার চিরে গরুমারাতে পৌঁছাই। 27 তারিখে ফুল রিল্যাক্স করি, এদিক ওদিক হেঁটে বেড়াই। 28 তারিখের সকালে টিকিট কেটে বিকেলে কিঞ্জল ওয়াস্টার দেখতে গিয়েছিলাম। 29th December ভোরের সময় চাপড়ামারিতে যাই। আজ 30 তারিখ, এখন সকাল 11:25। ইচ্ছে করেই দেরি করে রওনা হলাম, কারণ আজ যাব জলপাইগুড়ি টাউন, আমার জন্মস্থান। আমার মাসি মেশোর বাড়িতে উঠব, সেখানে সবার সাথে এক দুদিন কাটিয়ে কলকাতা ফিরব, আপাতত এই প্ল্যান। কিছুক্ষণ পরই আমরা গরুমারা লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে যাব। 26 তারিখে সেই রাস্তা দিয়ে আমরা সন্ধ্যের অন্ধকারে যাত্রা করেছিলাম। সন্ধ্যা তো নয়, মাঝরাত মনে হচ্ছিল। আজকের যাত্রাপথ সামান্য, এই 45 কিলোমিটার্স টু 47 কিলোমিটার্স এমন কিছু একটা হবে। মাঝখানে একটা টি ব্রেক নেব, আরামসে পৌঁছে যাব। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 717-এ উঠেছি। গুগল ম্যাপ বলছে ট্রাফিক খুবই কম। কলকাতার কনজেশনে রেগুলার বাইক চালানোর পর এসব রাস্তার ট্রাফিক গায়ে লাগে না। তবে ফারাক্কার কালিয়াচকের জ্যাম, তবা তবা। ফারাক্কার জ্যাম যদি বাবা হয়, কালিয়াচক ঠাকুরদা। বাপরে বাপ, ক্রিসমাসের বিকেলে যা খেলটাই না দেখালো! ডিটেলসে জানতে হলে ফার্স্ট এপিসোডটা, অর্থাৎ এই ট্রিপের ডে ওয়ানের ভিডিওটা প্লিজ দেখুন। এপিসোডটা দেখতে হলে ওপরের ডান দিকে আই বাটনে ক্লিক করুন। আরে কোথায় চললেন? এই ব্লগটা তো আগে দেখে যান। আমরা এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাব। বাঁ দিকে ফরেস্ট চেকপোস্ট। 26 তারিখে অন্ধকারে যখন আমরা এখান দিয়ে এসেছিলাম, তখন কিছুই চোখে পড়েনি। এখন দিনের আলোয় সব স্পষ্ট। রাত আর দিনের পার্থক্য একটা জায়গাকে সম্পূর্ণ আলাদা রূপ প্রদান করার এই অসীম ক্ষমতা অবাক করে দেওয়ার মতো। সেদিন হেডলাইটের আলোতে যেই জঙ্গলটাকে মায়াবী ও রোমাঞ্চকর লাগছিল, এখন তা দিনের আলোয় সুন্দর ও মনোরম। সেদিন গায়ে কাঁটা দিচ্ছিল, আর আজ শুধুই আনন্দ। রাস্তার ধারে যেসব সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, তাতে লেখা আছে যে এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লো। এলিফ্যান্ট ফরেস্ট রিসোর্টের ম্যানেজার নুমানবাবু বলছিলেন যে এ রাস্তায় নাকি অনেক দুর্ঘটনাই ঘটেছে। হাতি ও বাইসন মাঝে মধ্যে হাইওয়ের উপরে রাস্তা আগলে দাঁড়িয়ে পড়ে। মোটরসাইকেল চালকরা ঘাবড়ে গিয়ে আচমকা ব্রেক মেরে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, অনেকে ধাক্কাও মেরে দিয়েছে, হাতি খেপে গিয়ে নাকি তুলে আছাল মেরেছে। এই ঘটনাগুলি যে নিছক কল্পনা বা আষাঢ়ে গল্প নয়, তা আমার মেসো ও মামা দুজনেই কনফার্ম করেছে। জঙ্গল শেষ, লাটাগুড়িতে প্রবেশ করলাম। এখানে একটা বড় সড়ক কনস্ট্রাকশন চলছে, এক্স্যাক্টলি কিসের তা জানি না। সম্ভবত রাস্তা ওয়াইডেন করছে। দ্য রোড কন্ডিশন ইজ নট গুড অ্যাট অল। রাস্তার দুধারে বেশ কিছু দোকানপাট আছে। আমরা এখন ময়নাগুড়ি দিয়ে যাচ্ছি। We are still on National Highway 717।
and the condition of this road is not good. Rasta ta boddo uneven. Kibhabe chalacche dekhun. Eder jonnoi accident hoy. সিঙ্গিমারিতে চা খেয়ে এখন আমরা তিস্তা ব্রিজ পৌঁছে গেছি। ব্রিজের অবস্থাটা যদি দেখুন, গত দুদিন জলপাইগুড়িতে কাটিয়ে আজ বছরের প্রথম দিনে অর্থাৎ 1st জানুয়ারিতে আমরা মালদার জন্য রওনা হলাম। এই সাদা হিউন্ডাই স্যান্ট্রোটা অনেকক্ষণ আমাদের সামনে সামনে যাচ্ছে। নতুন বলে মনে হয় লাইসেন্স প্লেটটাও নেই। আমার আবার একটা অদ্ভুত প্রবলেম আছে, আমার সামনে একটা গাড়ি কন্টিনিউয়াসলি যেতে থাকলে অস্বস্তি হয়। হয় ওভারটেক করবো বা নিজে স্লো করে অন্য গাড়িকে এগোতে দেবো। এই জায়গাটার নাম রংধামালি। উই হ্যাভ টু টেক আ লেফট টার্ন ফ্রম হিয়ার। এখান থেকে মালদা 267 কিলোমিটার হবে অ্যাকর্ডিং টু গুগল। বেলাকোবা আমবাড়ি ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর দিয়ে বিধাননগরের রাস্তাটা ধরব। বোতলবাড়ির রাস্তাটাই নেব আবার, ঠিক যেমন আসার দিন এসেছিলাম। রাস্তাটা একটু রিস্কি বটে, কিন্তু খুবই সুন্দর। রংধামালি মেন রোড পার করে এখন আমরা চলেছি আমবাড়ি বেলাকোবা রোড ধরে। অরণ্যা, তুমি কি জানো বেলাকোবার মানে কি, অথবা এই জায়গাটার নাম বেলাকোবা কেন? না, জানি না, তুমি বলো। বেশ মজার ব্যাপার, শোনো তবে। ছোটবেলায় একবার কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছিলাম। সেই সময় ট্রেনে যেতে যেতে বাবা বলেছিল যে এককালে যখন বেলাকোবা ধ্যার ধ্যারে গ্রাম ছিল, তখন নাকি দিনে দুপুরে পাখ দেখা যেত, গরু ছাগল মুরগি তুলে নিয়ে যেত। পাখকে ওরা বলতো কোবা, তাই বেলায় বাঘ থেকেই বেলাকোবা। বাহ, সত্যি মজার ব্যাপার। কিন্তু সামনের বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, আমরা আসার দিন ওই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আমরা একটু সামনে দিয়ে ঘুরে যাব, কারণ ওই রাস্তাটার অবস্থা খুব একটা ভালো না। বাইকে ফার্স্ট ট্রিপ, আসার দিন বেশ কিছু ভুল করেছিলাম। মনের মধ্যে এনআরসি সিএ এর ভয়টা থাকার জন্য আমাদের স্টপসগুলো ঠিক করে প্রি প্ল্যানও করে উঠতে পারিনি। কলকাতা থেকে বেরোনোর দিন ট্রাফিক জ্যামের জন্য হাইওয়েতে উঠতেই যা লেট হলো, কি আর বলবো। কিন্তু অনন্যা, আজকে আমরা প্রপারলি প্ল্যান করে নিয়েছি যে কোথায় কোথায় স্টপস নেব, আর সেই স্টপসগুলো যেন দীর্ঘস্থায়ী না হয়, এবং আমি যথেষ্ট কনফিডেন্ট যে আজ আমরা লাঞ্চের টাইমে মালদা পৌঁছে যাব এবং পেট পুজোটা সারতে পারব। আমি ভোর ভোর মাসির বাড়ি থেকে এক কাপ চা ও রুটি তরকারি খেয়ে বেরিয়েছি,
আর অনন্যা শুধু এক কাপ চা। বেশ কিছুটা রুটি তরকারি ফয়েল পেপারে প্যাক করে নিয়েছি। এ রুটে কোথায় ভালো খাবার পাওয়া যায় আমাদের ঠিক আইডিয়া নেই, সেই কারণে ঝুঁকি না নিয়ে হেলদি হোমমেড ফুড ট্যাং ব্যাগে ভরে দিলাম পারি। খালি পেটে শরীর ও মাথা কোনোটাই কাজ করে না, পেটে খেলে পিঠে সয় এ তো কবু মিছে নয়। ডে ওয়ান আর ডে টু তে অর্থাৎ কলকাতা টু মালদা আর মালদা টু ডুয়ার্স রাইডের দুদিন আমাদের প্রপারলি খাওয়া দাওয়া হয়নি বলে খুব অসুবিধা হয়ে গিয়েছিল, এটা প্ল্যানিংয়ের অভাবেই হলো। মালদা থেকে ডুয়ার্স যাওয়ার দিন দুপুর 12:30 অবধিও যা কুয়াশা ছিল, রাস্তার ধারে দোকানপাট আছে কি না তাও বুঝতে পারছিলাম না। যারা চশমা পরে রাইড করো তারা আরও ভালো বুঝতে পারবে যে এই কষ্টের মাত্রাটা ঠিক কতটা চরম। মেঘদূত লজ থেকে চেক আউট করে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল ভরে যখন রওনা হলাম তখন বাজে 7:00। রুমে বসে কেক আর চিজ খেয়েছি শুধু, সকাল থেকে চাও খাওয়া হয়নি। চা না খেলে হয় বলুন? বাঙালি মানে চা তো মাস্ট। বাইকের পেট্রোল আর বাঙালির চা, আহা হা, তা না হলে কি আর রাইড করা সম্ভব? ডমিনারের তো পেট ভর্তি, কিন্তু আমাদেরটা তো খালি। কি রে চিউই, তোর পেট ভরেছে তো? বাইকটার কিন্তু সত্যিই দম আছে, শুধু একটু যত্নের প্রয়োজন। এই বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি ইনডিড। তবে সত্যি কথা এই যে ইঞ্জিনটা KTM এর ডিজাইন বলেই কিনলাম, যা কনফিউজ ছিলাম মেডি। 2011 থেকে ইয়ামাহা FZS চালাচ্ছি, ওটার সিটের লেন্থটা এতটাই কম যে পিলিয়ন আর লাগেজ নিয়ে আমার পক্ষে ট্যুর করা সম্ভব না। লাস্ট 2 বছরের ওপর ভেবেই চললাম যে নেক্সট কোন বাইক কিনবো যেটা ট্যুরিং ও পকেট দুইয়ের জন্যই স্বাস্থ্যকর। প্রথমে ভাবলাম অ্যাভেঞ্জার 220, কিন্তু আমার দরকার ছিল আরেকটু পাওয়ার। তারপর ভাবলাম ইয়ামাহা FZ25 কেমন হয়, কিন্তু তাতেও সমস্যা 3টি। অথরাইজ সার্ভিস সেন্টার্স বড্ড কম, আমার FZS-টা নিয়ে ভুগতে হয়েছে বহুত। তার উপর FZ25 এর ইঞ্জিনটা একটু আন্ডার পাওয়ার, 5-speed গিয়ারবক্স আর টুইন ভ্যালভ ইঞ্জিন, ক্রুজ করার সময় 6 গিয়ারটা হলে সুবিধে হয়। তার উপর হেডলাইটটা দুর্বল, সত্যি বলতে খুবই দুর্বল। আমি একবারের জন্য ভেবেছিলাম হিমালয়ান নেওয়ার কথা, কিন্তু যেই সময় ডমিনার কিনলাম ওই সময় হিমালয়ানের 2টো প্রবলেম দেখা যাচ্ছিল। 1, চ্যাসি ব্রেকিং, 2, ফিউল ট্যাঙ্ক ভ্যাকিউম। প্রথমটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আর দ্বিতীয়টা বলছি, হিমালয়ানের BS4 ভার্সনের ফিউল ট্যাঙ্কে ফিউমস ফর্ম করে ইঞ্জিন স্টল হয়ে যাচ্ছে। মেনলি এই 2টো কারণের জন্য হিমালয়ানটা চয়েস থেকে বাতিল হলো। রয়্যাল এনফিল্ডের 2টো ভালো বাইক আছে ঠিকই, কিন্তু আমার বাজেটের বাইরে। কন্টিনেন্টাল GT যদিও ক্যাফে রেসার, কিন্তু ইন্টারসেপ্টারটা বেশ ভালো। ডমিনারের টেকনোলজি অনেক অ্যাডভান্সড। যাই হোক, ডমিনারের ওনারশিপ রিভিউয়ের পরে একটা আলাদা করে ভিডিও করব। আসার দিন ফারাক্কাতে দম বন্ধ করার মতন ট্রাফিক জ্যাম ছিল, কিন্তু আজ কপাল ভালো, স্মুথলি বেরিয়ে গেলাম। উই আর মেনটেইনিং গুড টাইম টুডে। আমরা এস্টিমেট করছি যে সূর্য অস্ত যাওয়ার আগে গৃহে প্রবেশ করতে পারব। দেখতে হবে যে কলকাতা ঢোকার কোন রাস্তায় যানজটটা কম। ট্রাক ড্রাইভাররা হাইওয়েতে ভদ্রতা বজায় রেখেই গাড়ি চালায়, ঝামেলা করে বাসগুলো আর কিছু SUV গোছের গাড়িগুলো। এদেরকে ওভারটেক করলে বোধহয় এদের ইগোতে লাগে,
26 তারিখে বিধাননগর হাই রোডে একটা ছোট ঘটনা ঘটেছিল, সেটা বলি শুনুন। একটা ব্লু কালারের ব্রেজাতে একটা ফ্যামিলি যাচ্ছিল। আমি ওই 80 স্পিড থেকে অ্যাক্সেলারেট করে ওভারটেক করলাম গাড়িটাকে। দেখলাম একটা 12-14 বছরের ছেলে আমাদের দিকে তাকিয়ে হাসছে আর হাত নাড়ছে। আমরাও হাত নাড়লাম ও এগিয়ে গেলাম। হঠাৎ রিয়ার ভিউ মিররে দেখি সেই ব্রেজাটা তার গতি বাড়িয়ে এগিয়ে আসছে। আমি আরেকটা গাড়িকে ততক্ষণে লেফট সাইড বা লেফট লেন দিয়ে ওভারটেক করেছি। ঠিক সেই মুহূর্তে দেখলাম যে ব্রেজাটা ওই দ্বিতীয় গাড়িটাকে ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছে। গ্যাপটা ছিল বড্ড কম, ব্রেজাটা একটা বড়সড় পটলের মধ্যে পড়ে গিয়ে বিচ্ছিরি রকম আওয়াজ করে লাফিয়ে উঠল। খুব অল্পের জন্য ডিভাইডারে হিট করতে করতে বেঁচে গেছে। রেস করার কি দরকার বলুন তো, এরকম বিপরোয়া গাড়ি চালিয়ে গোটা পরিবারটাকেই শেষ করে দিচ্ছিল আর একটু হলে। দু মুঠো ভরে অপূরণীয় স্মৃতি নিয়ে ও নিজেদের পায়ের ছাপ ফেলে রেখে এসে আমাদের এই যাত্রার সমাপ্তি ঘোষণা করছি। এই সামান্য ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে থাকার জন্য বাঙালি ব্যাকপ্যাকারের তরফ থেকে জানাই অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। আমাদের সাথে প্রতিটি অভিযানে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করুন ও ভালোবাসা জানানোর জন্য লাইক ও শেয়ার করুন। এবং আপনাদের বহুমূল্য পরামর্শ কমেন্ট সেকশনে প্লিজ লিখুন।